শুনিয়ে দিই মুসারে, এটা তো মামার বাড়ি না, মামার বাড়ি যাওয়ার মামুনের কাছে বাদ চাইবা, আর চাওয়ার সাথে সাথে বাদ দিয়ে দিবে, চাওয়ার সাথে সাথে বাদ দিয়ে দিবে, না না না, কিতাব পেতে হলে চেষ্টা করা লাগবে, মুজাহাদা করা লাগবে, পরিশ্রম করা লাগবে। এবার মুসা নবী একদিন পর্যন্ত আল্লাহকে ডাকে, দুদিন পর্যন্ত আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহর কাছে ক্রন্দন করে, একদিন আর দুই দিন আর তিন দিন নয়, চল্লিশ দিন পর্যন্ত মুসা যখন মালিকের কাছে রোনাজারি করে, আল্লাহ জিব্রিলের মাধ্যমে মুসাকে তাওরাত নামক কিতাবটা হাদিয়া দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ। বুঝছি আপনাদের খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, আলোচনা কি ছেড়ে দিব? তাহলে আগেই তো বলছি, যখন বক্তা সুবহানাল্লাহ বলতে বলবে, বলতে পারবেন তো একটু ইনশাআল্লাহ? জিব্রাইল জানাই বহন করে যখন মুসাকে কিতাব দেয়, আচ্ছা বলেন তো মুসা কি নরম নবী না গরম নবী? সবাই বলে না নরম নবী না গরম নবী? আল্লাহর নবী মুসা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কিতাব দিলা, কিতাবটা কই খণ্ডের হবে, কিতাবটা কই বলিউমের হবে, কিতাবটা কই পৃষ্ঠার হবে, সূরা সংখ্যা কতগুলো থাকবে, আয়াত সংখ্যা কতগুলো থাকবে, তুমি দেখি কোনো ডিটেইলস বলে দিলে না, ডিটেইলস বলে দিলে না। এবার জিব্রাইল মুসার কথায় রেসপন্স দেয় না, উত্তর দেয় না। এক পর্যায়ে মুসা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কিতাব দিলা, কিতাবটা কই খণ্ডের হবে, কই ভলিউমের হবে, কিছুই দেখি বলো না, কিছুই বলো না। মুসা নবী যখন জিব্রাইলকে ধমক দেয়, জিব্রাইলকে ধমক দেয়, জিব্রাইল মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, বারবার দেখি আপনি শুধু আমাকে ধমক দেন, আমাকে ধমক দেন, আমাকে ধমক দেন কেন, আমাকে বলেন কেন, আপনার সাথে তো আপনার মালিকের FNF নাম্বার খোলা, ফোন করলে তো টাকা লাগে না, পাউন্ড লাগে না, পয়সা লাগে না, আপনার মালিককে বললেই তো তিনি আপনার কর্ণকোহরে জানিয়ে দেবে। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে কিতাব দিলা, কিতাবটা কই খণ্ডের হবে, কই ভলিউমের হবে, কই খণ্ডের হবে। আল্লাহ মুসার কর্ণকোহরে জানিয়ে দেয়, মুসারে তাওরাত নামক কিতাবটা সাত খণ্ডের হবে, সাত ভলিউমের হবে, কিতাবের ভিতরে সূরা থাকবে 1000, আর প্রতিটি সূরার ভিতরে আয়াতের সংখ্যাও থাকবে 1000 বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী কো সর্বনাশ, আল্লাহ এমন একটা উম্মত দিছ, আমি যদি তাদেরকে ডানে যেতে বলি তারা বামে যা, আমি তাদেরকে বামে যেতে বললে তারা ডানে যা, এত বড় একটা কিতাব দিলা, এই কিতাব তারা কিভাবে মানবে? আচ্ছা আমাদের যে একটা কিতাব আছে কোরআন শরীফ, এই কোরআন শরীফের সূরা জানি কতগুলো বলছিলেন, এই 114টি সূরার মধ্যে এমন কিছু সূরা আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, মাত্র 3 আয়াত, আর তাওরাতের ভিতরে আয়াত হইতাছে সূরাও হলো 1000, প্রত্যেক সূরার ভিতরে আয়াত হলো সম্ভব? এটা যদি আমগো হইতো ফজর নামাজে মুসল্লি কই জন হইতো কোন? এমনি তো ফজর নামাজে মুসল্লি নাই, কি কম? মুসা নবী কো আল্লাহ এত বড় একটা কিতাব দিলা, এটা তো আমার উম্মতরা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কর্ণ করে জানিয়ে দেয়, মুসার এই পর্যন্তই শেষ না, এই পর্যন্তই শেষ না, এই পর্যন্তই শেষ না, বরং 104 খানা কিতাব একত্রিত করলে যে পরিমাণ জ্ঞান হয়, ইলম হয়, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে প্রসেসিং করে, জমা করে, একত্রিত করে, সন্নিবেশিত করে, আমি আল্লাহ জমা করার পর আমার বন্ধু মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল করেছি, কারণ আমি আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে দিয়েছি, ইদা জুকিরতু জুকিরতা, যেখানে আমার নাম সেখানে আমার নবী মুহাম্মদের নাম, আজান দিতে গেলে আল্লাহর নাম আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম, একামতের ভিতরে আল্লাহর নাম একামতের ভিতরে নবী মুহাম্মদের নাম, তাওরাতের ভিতরে আল্লাহর নাম তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম, জাবুরের ভিতরে আল্লাহর নাম জাবুরের ভিতরে নবী মুহাম্মদের নাম, ইনজিলের ভিতরে আল্লাহর নাম ইনজিলের ভিতরে নবী মুহাম্মদের নাম, আদম নবী আল্লাহর শপথ খেয়ে বলে জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় আল্লাহর নাম, প্রত্যেকটি পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন মুসার কর্ণে প্রহর জানিয়ে দেয় এ মুসা রে শুধু এই পর্যন্তই শেষ না জেনে রাখো শুনে রাখো বরং 104 খানা কিতাব একত্রিত করলে যেই পরিমাণ জ্ঞান হয় ইলম হয় আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে একত্রিত করে জমা করে আমার বন্ধু মুহাম্মদের উপর যে কোরআন নাযিল করেছি আমি আল্লাহ সব জ্ঞানগুলোকে একত্রিত করে জমা করে প্রসেসিং করে আমার বন্ধু কোরআনের উপর সব জ্ঞানগুলো ঢেলে দিয়েছি বলি সুবহানাল্লাহ রহমান তুমি মেহেরবান বলেন না তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে উভরে না যেন ভরে উভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান মারহাবা বলে আর একটু জোরে বলা যাবে রে মারহাবা মুসা নবীকে আল্লাহ আমার একটু উম্মত তাল গাছের মতো লম্বা পানিতে নামলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায় আর তোমার বন্ধু মুহাম্মদের উম্মতরা হবে মাত্র 3.5 হাত বডিওয়ালা দেহওয়ালা তোমার এই উম্মতরা এত বড় কিতাব কিভাবে মানবে এত বড় কোরআন তারা কিভাবে মানবে আল্লাহ মুসার প্রশ্নের জবাবে বলে দেয় মুসা রে শুধু এই পর্যন্তই শেষ না বরং পুরো কোরআনের ভিতরে যত জ্ঞান আছে ইলম আছে ওই জ্ঞানগুলোকে একত্রিত করলে জমা করলে প্রসেসিং করলে যেই পরিমাণ জ্ঞান হয় কোরআনে কারীমের প্রথম একটি সূরা আছে উম্মুল কোরআন যাকে কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহা আমি আল্লাহ পুরা কোরআনের জ্ঞানগুলোকে একত্রিত করে জমা করে সূরায়ে ফাতিহার ভিতরে আমি আল্লাহ সব জ্ঞানগুলো ঢেলে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জন্য বক্সিগঞ্জ থানার মানুষ বাট্টাজুরের মানুষ দিলের কান দিয়ে শুনে দাও বাবা আলামায়ে কারাম স্টেজ আছে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তাফসিরে কাবীরের ভিতরে তিনি উল্লেখ করেছেন বাবা কোন মানুষ যদি একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার মাত্র তেলাওয়াত করে আসমানি 104 খানা কিতাব পড়লে যেই পরিমাণ সওয়াব হয় যেই পরিমাণ সওয়াব হয় যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমার আমল নামায় দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কহনে ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান মারহাবা বলে আর একটু জোরে বলেন না মারহাবা মুসা নবীকে আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ আমার বিশ্বাস হয় না আমার বুঝে আসে না আমার মাথায় ধরে না এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এ বাট্টাজুরের মানুষ এ জোড়ার পাড়ের মানুষ সূর্যনগরের মানুষ দিলের কান দিয়ে বাবা শুনে যাও দিলের কান দিয়ে শুনে দাও এবার আল্লাহ মুসার প্রশ্নের জবাবে বলে মুসা রে জেনে রাখো শুনে রাখো বরং সূরায়ে ফাতিহার ভিতরে যত জ্ঞান আছে ইলম আছে আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে একত্রিত করব জমা করব প্রসেসিং করব প্রসেসিং করার পরে যত রকমের জ্ঞান হয় যত রকমের ইলম হয় সূরায়ে ফাতিহা লিখতে যে প্রথম যে বিসমিল্লাহ আছে বা সিন মিম আলিফ লাম লাম হা বিসমিল্লাহ মাত্র 7 অক্ষর এই 7 অক্ষরের ভিতরে আমি আল্লাহ ঢেলে দিয়েছি বলি সুবহানাল্লাহ আস্তে আস্তে খালি কেমন জানি শর্ট হচ্ছে আস্তে আস্তে হযরত মুসা কো একটা মুসার প্রশ্নের জবাবে আসমানের মালিক আল্লাহ কো আরেকটা সুবহানাল্লাহ আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ আচ্ছা মালিকের দ্বারা এটা সম্ভব কি সম্ভব না এই জন্য বক্সিগঞ্জের মানুষ কবি বলেন আজমিন ও খুশকে রুয়ে নদ গিয়া আসে মারা বেসে তোয়া রদ রেগা সানে ইকজ তিসালা তিমি কুনাদ নজ্জে মেরা রজমে শৈতামি কুনাদ বক্সিগঞ্জের মানুষ আসমানের মালিক আল্লাহ এমন কারিগর যিনি ফুটন্ত বালুর উপর সবুজ ঘাস উৎপন্ন করেন আর গোটা আসমানকে আমার মালিক খুঁটিবিহীন হেফাজত করেন বলি সুবহানাল্লাহ
মালিকের দ্বারা সম্ভব কিনা? আসমানে কোনো খুঁটি আছে? ছোট্ট একটি সামিয়ানা কতগুলো খুঁটি দেওয়া লেগেছে, কিন্তু এত বড় বিশাল আসমান, সাত আসমান, আসমানের কি কোনো খুঁটি আছে নাকি বাট্টা জুড়ের আসমানের খুঁটি আছে? আছে। সব কিছু যিনি পারে তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার মালিক সব কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রশ্নের জবাবে কই, মুসা শুধু এই পর্যন্তই শেষ না, এই জন্য বাট্টা জোর জোরার পড়েন মানুষ বাবা দিলের কান দিয়ে শুনে দাও। আজ থেকে 1500 বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলেছে, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্বা। প্রতিটি ভালো কাজ শুরু করার শুরুতে তোমরা পড়বা বিসমিল্লাহ, পানি খাওয়ার শুরুতে তোমরা পড়বে বিসমিল্লাহ, আদান দেওয়ার শুরুতে তোমরা পড়বে বিসমিল্লাহ, ওযু করার শুরুতে তোমরা পড়বে বিসমিল্লাহ, ভাত খাওয়ার শুরুতে তোমরা পড়বে বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করার শুরুতে তোমরা পড়বে বিসমিল্লাহ বিসমিল্লাহ। তার মানে প্রতিটি ভালো কাজ শুরু করার শুরুতে তোমরা যদি বিসমিল্লাহ করতে পারো, বিসমিল্লাহ পড়তে পারো, তোমার ওই কাজের ভিতরে যিনি বরকত দিবে তিনি কে? আর একটু জোরে বলো না, যিনি বরকত দিবে তিনি কে? মুসার প্রশ্নের জবাবে আল্লাহ বলে, এ মুসা জেনে রাখো, শুনে রাখো, শুধু এই পর্যন্তই শেষ না, বরং বিসমিল্লাহর সাত অক্ষরের ভিতরে যত জ্ঞান আছে, ইলম আছে, আমি আল্লাহ ওই জ্ঞানগুলোকে জমা করব, একত্রিত করব, প্রসেসিং করব, ওই জ্ঞানগুলোকে প্রসেসিং করে বিসমিল্লাহর আগে আর রহমান লিখতে যে আলিফ আছে আলিফ আছে, আল্লাহ লিখতে যে আলিফ আছে আলিফ আছে, আমি আল্লাহ সব জ্ঞানগুলো ওই আলিফের ভিতরে ঢেলে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। এই জন্য বাট্টা জোর জোরার পারার মানুষ তুমি আর আমি তো জানি না, এই যে আলহাজ মফিজউদ্দিন রানি হাতে দিয়ে আমাদের দেশের একটা ছাত্র আলিফ ওয়ালা ছাত্রর কেমন দাম, কেমন দাম বাবা! এই বাট্টা জোরের মানুষ আল্লাহ তোমাদের যাদের সন্তান সন্তানাদি দিছে বাবা, তুমি তোমার সন্তানকে এফসিবিএস কমপ্লিট করাও, তোমার সন্তানকে তুমি এফআরসিএস কমপ্লিট করাও, টাইটেল কমপ্লিট করাও, মাস্টার্স কমপ্লিট করাও, ওলা কমপ্লিট করাও, আমার কোনো দেখার বিষয় না, আমার কোনো দেখার বিষয় না বাবা। কিন্তু তোমার একটা সন্তানকে তুমি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারো, তোমার একটা সন্তানকে মফিজউদ্দিন এই নুরানি হাতে দেওয়া মাদ্রাসায় তুমি যদি পড়াতে পারো, জিন্নাবাদার মাদ্রাসায় তুমি যদি পড়াতে পারো, বকশিগঞ্জের মাদ্রাসাগুলোতে তুমি যদি পড়াতে পারো, তোমার একটা আলিফ ওয়ালা ছাত্রের কেমন দাম বাবা! এবারটা জোরের মানুষ দেখো না, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা, নজরানা দেওয়া যায় কিনা? এ বাবা মনে করো আল্লাহ তোমাকে একটা সন্তান দিয়েছে বা 2টি সন্তান দিয়েছে, ও পর্দার অন্তরালের মা, দিনের কান দিয়ে শুনে যাও রে মা, আল্লাহ তোমাদেরকে যাদেরকে সন্তান সন্তানে দিয়েছে রে মা, তোমার একটা সন্তানকে তুমি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারো, তোমার একটা সন্তানকে তুমি যদি কোরআনের হাফেজ বানাতে পারো, তোমার একটা সন্তানকে তুমি যদি কোরআনের আলেম বানাতে পারো, কোরআনের আলেম বানাতে পারো, এই যে সামনে নির্বাচন আসছে, তোমাদের দেওয়ানগঞ্জ এবং বকশিগঞ্জে নমিনেশন পেয়েছে নূর মোহাম্মদ ভাবুক ভাই, নূর মোহাম্মদ ভাবুক ভাই, নূর মোহাম্মদ ভাবুক ভাই যেখানেই যা তাকে কিন্তু ফুলের মালার সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন বহির্রাষ্ট্রে গমন করে তাকে কিন্তু লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, তাকে কিন্তু বিভিন্ন ফুলের মালা দিয়ে রিসিভ করা হয়, রিসিভ করা হয়। এ বাবা তুমি তো জানো না, তুমি তো জানো না, এই যে মফিজউদ্দিন মাদ্রাসার একটা আলিফ ওয়ালা ছাত্রের কেমন দাম, একটা মাদ্রাসার আলিফ ওয়ালা ছাত্রের কেমন দাম! সে যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করে, রাস্তা দিয়ে হাঁটাচলা করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ, তাদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দিলে, লাল কার্পেটের সংবর্ধনা দিলে তাদের প্রেস্টিজে লাগবে, তাদের ইজ্জতে লাগবে, আমি আল্লাহ তাদের লাল গালিচার সংবর্ধনা দিব না, লাল গালিচার সংবর্ধনা দিব না, বরং আমি আল্লাহ তোমাদেরকে যে নূরের পাখা দিয়েছি, সম্মানিত পাখা দিয়েছি, ওই পাখাগুলো তোমরা জমিনে বিছিয়ে দিবা, বিছিয়ে দিবা।
আর মফিজউদ্দিন নুরানী মাদ্রাসার একজন আলিফ ওয়ালা ছাত্র ময়লাযুক্ত জুতা নিয়ে দুলাবালিযুক্ত জুতা নিয়ে সে তোমাদের ওই নূরের পাখার উপর দিয়ে যাবে হেঁটে যাবে হাঁটাচলা করে যাবে আর তাদের পাখার কারণে তাদের ওই দুলাবালিযুক্ত ময়লার কারণে আমি আল্লাহ তোমাদের ওই নূরের পাখাগুলিকে সম্মানিত করে দিব বলি সুবহানাল্লাহ তাহলে আলিফ ওয়ালা ছাত্রের দাম কম না বেশি সবাই বলে না কম না বেশি শুধু এই পর্যন্তই শেষ না তুমি আর আমি তো জানি না আমার নবী বলেছেন মান জাআহুল মাউত وهو يطلب العلم فبينه وبين النبيين درجة واحدة এবারে তাজুরের মানুষ তোমার যে সন্তানকে তুমি স্কুলে পড়ালে যে সন্তানকে তুমি স্কলাস্টিকায় পড়াইলা যে সন্তানকে তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করালা যে সন্তানকে তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত করালা খোদা না খাস্তা তোমার দুটি সন্তানই যদি মারা যায় বাবা পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই পৃথিবীর এমন কোন দার্শনিক নাই পৃথিবীর এমন কোন স্কলার নাই তোমার যে সন্তানটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে স্কুলের সন্তান মারা গেল তার ব্যাপারে নবীর কোন হাদিস নাই নবীর কোন হাদিস নাই কিন্তু তুমি জানো না তুমি জানো না তোমার এই আলিফ ওয়ালা ছাত্র তালিবুল ইলম অন্বেষণ করার জন্য এল অন্বেষণ করার জন্য জ্ঞান অন্বেষণ করার জন্য সে যখন গড় থেকে বের হবে আর প্রতিমধ্যে সে যখন মারা যায় আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছে মান জাআহুল মাউত ওহুয়া ইয়াতলুবুল ইলমা ফালাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা এই ছাত্রের কেমন দাম বাবা তুমি তো জানো না তার মানে নবীরা শুধু নবুয়াত পেয়েছে নবুয়াত পেয়েছে তোমার এই আলিফ ওয়ালা ছাত্র নবুয়াত পায় নাই তার মানে সে মারা যাওয়ার সাথে সাথে নবীদের সঙ্গে তার হাসর নাসর হবে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা আমি সাইফুল ইসলাম জামালির বানানো কথা না এ বক্সিগঞ্জের মানুষ আমি বক্তা সাইফুল ইসলাম জামালি বানানো কথা না ওলামাই কারাম স্টেজে আছে বাবা ওলামাই কারাম স্টেজে আছে বাবা তুমি তো জানো না মনে করো তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে এবারটা জোরের মানুষ তুমি আমি কিন্তু এক সেকেন্ড আগেও থাকতে পারবো না এক সেকেন্ড পরেও কিন্তু থাকতে পারবো না নির্ধারিত সময় আমাকে কিন্তু তোমাকে কিন্তু কবরের বাসিন্দা হওয়া লাগবে ও পর্দার অন্তরালের মা দিলের কান দিয়ে শুনে যাও রে মা নতুন শাড়ি পরে কিন্তু স্বামীর ঘরে এসছিল রে মা এমন একটা সময় আসবে পাঁচ কাপড়ের প্যাকেট হয়ে তোমাকে কিন্তু কবরে যাওয়া লাগবে তোমাকে কিন্তু কবরে যাওয়া লাগবে এ বৃদ্ধ বাবা যুবক ভাই যুবতী বোন দিলের কান দিয়ে শুনে যা এমন একটা সময় আসবে তোমাকেও আমাকেও কিন্তু তিন কাপড়ের প্যাকেট হইয়া কিন্তু কবরে যাওয়া লাগবে কবরের বাসিন্দা হওয়া লাগবে মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময় মৃত্যু হবে মালাকুল মউত কিন্তু তোমার কাছেও যাবে আমার কাছেও যাবে বদকারের কাছেও যাবে সুদখোরের কাছেও যাবে ঘুষখোরের কাছেও যাবে বেঈমানের কাছেও যাবে ইমানদারের কাছেও যাবে বাবা কিন্তু দুইটা রূহ কবজ করার ধরন কিন্তু ভিন্ন তাদের রূহগুলো জান কবজ করার ধরন কিন্তু ভিন্ন ধরন কিন্তু ভিন্ন মালাকুল মউত যখন নেককারের রূহ কবজ করার জন্য নেককারের কাছে যাবে মালাকুল মউত যখন নেককারের রূহ কবজ করার জন্য ভালো মানুষের কাছে যাবে একজন আলিফ ওয়ালা বাপের কাছে যাবে হানুত মিন হানুতির জান্নাহ সুন্দর জান্নাতের একটা সুগন্ধি লাগানোর পরে ওই বান্দাকে লক্ষ্য করার পরে ওই বান্দাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা হে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান এসো আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো এসো আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে আসো এসো আল্লাহর নৈকট্যের দিকে বের হয়ে আসো এসো আল্লাহর সান্নিধ্যের দিকে বের হয়ে আসো সান্নিধ্যের দিকে বের হয়ে আসো এসো ভালো কাজের দিকে বের হয়ে আসো ভালো কাজের দিকে বের হয়ে আসো আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে হাদিস প্রমাণ করে যারা নেককার হবে যারা নামাজি হবে যারা নামাজি হবে মালাকুল মউত বলার সাথে সাথে ইসমুকলি তাদের রূহটা বের হয়ে আসবে ইসমুকলি তাদের রূহটা বের হয়ে আসবে অপর দিকে বার্তা জোরের মানুষ পর্দার অন্তরালের মা ভালো করে শুনে দাও রে মা এ মা শুধু আশ্রবণ করলেই হবে না এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাওয়া লাগবে রে মা অপর দিকে যারা সুদখোর বেনামাজি ঘুষখোর তাদের কাছেও মালাকুল মউত যাবে তাদের কাছে কিন্তু সুন্দর পোশাক পরিধান করে যাবে না তাদের কাছে আমাবর্ষা রজনীর মতো কালো কুচকুচে একটা পোশাক পরিধান করার পরে ওই মুমূর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা হে পবিত্র আত্মা
হাত্তা উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাযাবি এসো আল্লাহর সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আসো আল্লাহর রাগের দিকে বের হয়ে আসো ওলামায়ে কেরাম স্টেজে আসে বাবা মালাকুল মউত নেককারের রূহ কিন্তু বলার সাথে সাথে ইসমুকলি বের হয়ে আসে ইসমুকলি বের হয়ে আসে বদকারের রূহ কিন্তু সঙ্গে সঙ্গে বের হবে না সঙ্গে সঙ্গে বের হবে না একবার ডানে পালানোর চেষ্টা করবে একবার বামে পালানোর চেষ্টা করবে একবার সামনে পালানোর চেষ্টা করবে একবার পিছনে পালানোর চেষ্টা করবে এবার মালাকুল যখন ধমক দিবে ধমক দিবে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে একটা জীবন্ত বকরি জবে না করে তার শরীর থেকে চামড়া টেনে টেনে খুললে যে পরিমাণ কষ্ট হয় বেঈমান মুনাফিকের বেনামাজি রূহ তার চাইতেও বেশি কষ্ট হবে বলি নাউজুবিল্লাহ বাট্টা জোরের মানুষ দিলের কান দিয়ে শুনে দাও তোমাকে আমি যে কথা বলতে চেয়েছিলাম তোমার একটা সন্তানকে তুমি যদি মাদ্রাসায় পড়াইতে পারো তোমার একটা সন্তান মফিজউদ্দিন নুরানী হাফেজিয়া মাদ্রাসায় তুমি যদি পড়াতে পারো বাবা যেই ছেলের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে ছেলের পরীক্ষার ফি দাও বাবা যেই সন্তানকে তুমি বিঘা বিঘা সম্পত্তি বিক্রি করে ইংলিশ মিডিয়ামে পড়াইলা যেই সন্তানকে তুমি মাস্টার্স কমপ্লিট করাইলা এসসিবিএস কমপ্লিট করাইলা পৃথিবীর এমন কোন হাদিস নাই এমন কোন দার্শনিক নাই এমন কোন স্কলার বলতে পারবে না এ বাবা তোমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে তুমি যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাইবা তোমার যখন সাক্রাত আরম্ভ হয়ে যাবে আর তোমার এই জাগতিক শিক্ষায় শিক্ষিত ছেলে যদি তোমার পাশে গিয়ে বলে বাবা তুমি তো আমার জন্য মাথার গাম পায়ে ফেলে সারা জীবন উপার্জন করেছ তোমার হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিয়েছ আমার পরীক্ষার ফি দিয়েছ আমার ইংলিশ বই থেকে এক পৃষ্ঠা পড়ে শোনায় তোমার মৃত্যুর যন্ত্রণা কিন্তু লাঘব হবে না তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না বাট্টা জোর জোর আর পারার মানুষ কিন্তু এক হাদিস আর দুইটা হাদিস আর তিনটা হাদিস নয় আল্লাহর নবীর একাধিক হাদিস তোমার একটা সন্তানকে যদি তুমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারো আলিফের শিক্ষায় তাকে তুমি যদি শিক্ষিত করতে পারো তোমার যখন সাক্রাত আরম্ভ হয়ে যাবে তোমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার পাশে গিয়ে সন্তান যখন পড়বে ইয়াসিন ওয়াল কোরআন الحكيم মতিন আমার পয়গম্বর বলে তোমারে আলিফ হলো ছাত্র সূরা ইয়াসিন থেকে যদি মাত্র 9টা আয়াত পড়তে পারে মাত্র 9 আয়াত পড়ার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দিবে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে কোরআন শরীফের দাম কম না বেশি এই আলিফের শিক্ষার দাম কম না বেশি সবাই বলে না কম না বেশি একটু চিৎকার মেরে বলেন না কম না বেশি শুধু এই পর্যন্তই শান্ত না এ বাবা আমেরিকার টুইন টাওয়ার আমরা যেটাকে টুইন টাওয়ার বলি এটা তো হচ্ছে 110 তলা মালয়েশিয়াতে আছে একটা 145 তলা দুবাই আছে 165 তলা আজকে বিজ্ঞান বলে 165 তলার উপরে আর উঠাতে পারবে না 165 তলার উপরে যদি ওঠা তাহলে জমিন ওয়েট ক্ষমতা হারিয়ে ফেলবে জমিনের ওয়েট ক্ষমতা হারিয়ে ফেলবে ওয়েট ক্ষমতা হারিয়ে ফেলবে কিন্তু একটা আলিফওয়ালা ছাত্রের জান্নাত কেমন হবে তুমি তো জানো না এই আলিফওয়ালা ছাত্রের জান্নাত হবে 6666 তলা বলি সুবহানাল্লাহ শুধু কি তাই এই আলিফওয়ালা ছাত্র মা বাবার মাথার ভিতরে আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবে সুবহানাল্লাহ এজন্য কবি বলেন আলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা জবাব হবে আলেমেরি মা বাপ তাহারা প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা জবাব হবে হাফেজেরই মা বাপ তাহারা প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা জবাব হবে হাফেজেরই লজিং মাস্টার তাহারা চিৎকার মেরে বলা যাবে মারহাবা নারায়ে তাকবীর সবাই বলে না নারায়ে তাকবীর আল কোরআনের আলো হয় নাই মুমিনের আওয়াজে আল কোরআনের আলো আল হাদিসের আলো
কুরআন সুন্নাহ যেখানে কান বাজনা যেখানে নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম আওয়ামী লীগ বিএনপি ওমা আওয়াজ কমে গেল কাকে এক হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে এক বানিয়ে দেখ বলেন আমিন আমার দলীয় পরিচয় ভিন্ন ভিন্ন থাকতে পারে কিন্তু ইসলাম এবং নবীর ভেনারে আমরা সবাই এক ঠিক না বেটি এজন্য প্রিয় ভাইরা আমাদের যাদের সন্তান সন্তানাদি আছে আমরা আমাদের সন্তান সন্তানাদিদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ ভাই আমার বন্ধুরা আমার শুধু এই পর্যন্তই শেষ না এ বাবা তুমি আর আমি যখন মারা যাব মসজিদের খাটিয়াতে তুমি আর আমি যখন উঠব বাবা মসজিদের খাটিয়াতে মসজিদের পালকিতে তুমি আর আমি যখন উঠব এ বাবা কেউ কিন্তু জানে না কার কখন মৃত্যু হবে এখানে অনেক মানুষ আছো এমন মানুষ হতে পারে আগামী কাল ফজরের নামাজ কিন্তু তুমি পড়তে পারবা না অনেক মানুষ এখানে বসা মাহফিল শেষ করে বাসাবাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে না এ পর্দার অন্তরালের মা দিলের কান দিয়ে শুনে যাও রে মা এই জন্য আল্লাহ তাদেরকে সন্তান সন্তানা দিয়েছে আজকের এই মাহফিল থেকে কমপক্ষে একটু পাক্কা নিয়োগ করে যাও রে বাবা কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবা সন্তানকে না পারলেও নাতিকে পড়াবা নাতিকে না পারলেও নাতিনকে পড়াবা ফায়দাটা কি বাবা শুনে যাও ফায়দাটা কি তুমি যখন মারা যাইবা মসজিদের খাটিয়াতে যখন তুমি শুয়ে থাকবা বাট্টাজুর